আমি একটু বাজাইয়া লইলাম, কারণ বুঝা গেছে যে আমারে শয়তানের মতোই দেখা যায়। কিন্তু সমস্যাটা এলো অন্য জায়গায়। শয়তান আমি একাই না, আপনারাও, এটা কোন দল যে ভারী এটা আমি বুঝে উঠতে পারতাছি না। এই আদম গেল কই? আদম তো অনেই নাই। আমি নিশ্চিত এই আদম অনেক শয়তানি করতে গেছে। আচ্ছা একটু জানা দরকার, আগেই কথাটা বলে নেই, আজকে শয়তানের ভূমিকায় আমাকে রাখছে, আমি একেবারে পাকা শয়তান। যদি আমারে পাকার চেয়ে একটু কম মনে করেন তাইলে আপনাকে ইমান থাকবো না। আর আপনারা কার দলে এটাও একটু জানা দরকার। আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কারা কারা একটু হাত উঠান তো। একজন, দুইজন, তিনজন, চারজন। এই চারজন হইল এই আদমের দলভুক্ত, আর বাকিগুলি ব্যাক শয়তান, এগুলি সব আমার উম্মত। এগুলি ব্যাক শয়তান, এগুলি সব আমার উম্মত। আপনি বললো এই আমার খেলাধুলা। না না না, পালা তো শেষ। কথা তো এনেই শেষ না, কথা আরো আছে। বিয়া শাদি তো আপনারা করছেন অনেকেই, তাই না? আচ্ছা স্ত্রী সহবাসের দোয়া কয়জনে জানেন? শুরু। যারা স্ত্রী সহবাসের দোয়া জানেন না আর হেই ঘরে ফোলা বানাইছে, ব্যাগ গেলির বাপ হইলাম আমি। এগুলি ব্যাগ গেলির বাপ আমি, এটা কিন্তু আমি কই না। আপনাকে ধর্মের যে রসুল আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ কইছে, আমি কই না। আপনারা রসুলের কথা মানেন না অমান্য করেন? মানেন না, তাইলে আমারে বাপ কইবেন আজকে থেকে। ওই ওই পাঁচজন ছাড়া এই যে দেখেন আমার আর একটা উম্মত বেরিয়েছে। এটা আবার মহিলা উম্মত, কি কইতাম? একাত্তরের যুদ্ধের সময় মিলিটারিরা দৌড়ায়, তো মিলিটারিকে ভয়ে বেটিরাও দৌড়ায়, তো এক বুড়ি বেটিও দৌড়ায়, তো জোয়ান জোয়ান মহিলারা কয় এই আমরা তো জোয়ান মানুষ, মিলিটারিরা ধরিয়া লইয়া যাবে লেগে দৌড়াইতেছি, তো তুমি তো বুড়ি, তো তুমি দৌড়াও কেন? কয় কেন, পাকিস্তানি মিলিটারিকে মধ্যে দু একটা বুড়া মিলিটারি নাই। আপনি বুঝাইয়েন না যে আমার লোকজন।
আচ্ছা দন সাহেব, আপনি শুধু আমারে বলবেন, এই যে স্বামী আর স্ত্রী দুইজনে মিলন করে, এই মিলনের সময় একটা দোয়া পড়ে, ওই দোয়াটা কি? কেন যদি ওই দোয়াটা কইতে পারেন তাইলে যেই কটা ফোলাবান আপনি রয়েছে ব্যাগ কটা আপনার, আর কইতে না পারলে আপনার ফোলাবান ব্যাগ কটাই আমার। কথা কি এনেই শেষ, সামনে আরো আছে না? দোয়াটা তো একটা আপনি কইলেন, আপনি যেটা কইলেন আপনার স্ত্রী কোন দোয়াটা কয়? আর আমার আমারে জিগাইবেন, আমার কোনো দোয়া মোয়া লাগে না। এই বেটা ভাই, আমার কোনো দোয়া মোয়া লাগে না, বুঝলেন? আমি হইলো পরের বউ দিয়া চলি। এরপরে আরে আমি যা কই হাদিস খুল্লা দেখেন, আমার যখন পোলাপানের দরকার হয় আমি কি করি জানেন? আমার পাঁচ দাঁড়টা লেজ আছে, নিজের মার্গ দিয়া ঢুকাই দেই, ঢুকাইয়া দিয়া কতক্ষণ গুটি গোটা গুটির পর তপ্পার করে একটা টান মারি আর জোর জোরে পোলাপান মাটির মধ্যে পড়ে, ওই রে আমার বাপ ডাকা শুরু করে দেয়। ওই সমস্ত দোয়ামো আমার লাগে না। তো আপনি যেই দোয়াটা পড়লেন এটা হইলো স্ত্রী সহবাসের দোয়া, তো স্বামী সহবাসের দোয়া কোনটা? এই বেটির তো একটা দোয়ার দরকার আছে, কি কারণ আপনারা? এরাক এই হুরায়রা, আমার নবী কয় হুরায়রা, হুরায়রা এলো নবীর একজন সাহাবি, তো এই বর্তমান যেমন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে রাষ্ট্রীয় কোষাগার, আর রসুলের আমলে রাষ্ট্রীয় কোষাগারের নাম ছিল বাইতুল মাল। এই বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলো হুরায়রাকে, কিন্তু রসুল বলে দিল রাইতে কিন্তু একটা চোরাইব। ঠিকই রাইতে চোরাইছে, থাবা দিয়া ধরছে, চোরে কয় আমার যদি তুমি ছাইড়া দাও আমি আগামীকাল আর আমু না, ছাইড়া দিছে। সকালবেলা রসুল কয় কি করছে, কয় চোরাইছিল, কি করছো, ছাইড়া দিছি, কয় দেখবা চোরটা আজকেও আইব, পরের রাইতো আইছে, আবার থাপা দিয়া ধরছে, কয় ছাইড়া দাও আর আসবো না, ছাইড়া দিছে। রসুলের কাছে গেছে, কি করছো, কয় আইছিল ছাইড়া দিছি, কয় দেখবা আজ ঘর আইতে আইব। এই দেখবা আজকে রাত্রে আসবে, আজকে রাত্র আসছে, আর আসছে মতো একেরে থাপা দিয়া ধরছে। এই এখন চোরে কয় বাইরে দুই দিন তো রাতের তে ছুটছি, আজকে তুই ছাড়বি না, এটা আমি জানি, আসলে আমি যেমন তেমন কোনো চোর না, আমার দিকে ভালো করে চাইয়া দেখ আমি কে। কয় আপনি কে? কয় আমার নাম হইলো বড়র সে একটু ছোট, সেই কর্তা আমি। কয় সেই কর্তা কোন কর্তা? কয় আমার নাম হইতো শয়তান। কয় যাও মনে মনে নিয়ত করছিলাম সারুম, আর সারুম না, আজকাল শয়তান ধরিয়া লাইছি। তো শয়তানে কয় দেখ আজকে যদি তুই আমারে সারস, তোর একটা কথা শিখাই দিয়ে যামু, তুই খালি হুইয়া ঘুমাবি জীবন, তোর রাজ্যে গিয়া মাল পাহারা দিতে হইব না, শুধু তুই না, তোর ধর্মের মধ্যে যত মুসলমান আছে
এই কথাটা কইয়া যদি মালের মধ্যে ফু দিয়া ঘুমাইয়া থাকে সারা রাত আমার এই কথাটায় মাল পাহারা দিব, জীবন কোনোদিন আর জায়গা পাহারা দিতে হইব না। কইটা তো ভালো কথা, সারা পৃথিবীর মুসলমানের উপকার হইলে তো হোক না শয়তান কথাটা নেওয়া যায়। হ কথাটা হিগাই দিছে, ছাইরা দিছে। সকালবেলা গেছে রাসুলের কাছে, রাসুল কয় কি খবর, কয় তোর ডাস গাইছিল, হ্যার নাম বলে শয়তান, কয় হ ঠিকই কইছে ও শয়তানই, বলে ও একটা কথা শিখাই দিয়ে গেছে, ওইটাই বলে মাল পাহারা দিবে আমার রাজ্যে গিয়া পাহারা দিতেইব না, আর কিয়ামত পর্যন্ত মুসলমানরা ওই কথাটা কইলে এই মাল ওই কথাই পাহারা দিব, কারো রাজ্যে গিয়া পাহারা দিতে হইব না। এটা কি সত্য? রাসুল কহ সত্য। এখন দন সাহ আমার কত হইল, আমি হইলাম শয়তান, একটা কথা শিখাই দিয়া গেলাম সেই কথায় মাল পাহারা দিবে, এটা রাসুলও বলল যে হ্যাঁ এই কথাটা সত্য। এখন সেই কথাটা কি যেই কথাটা আমি হিগাই দিছিলাম মাল পাহারা দেবে? কেউ চিন্তা করছেন আদমের কত ওরাকে উপকার করে বইয়া রইছি, আর শালারা আমারে দেখতারে না। আমারে দেখতারে না, আমারে কয় খালি শয়তান, আমারে কয় শয়তান। হ্যাঁ এই জীবনে কোনোদিন শয়তান আমাদের চোখে দেখছেন কথা কন্যাকে দেখছেন চোখে? আচ্ছা না দেখা কোনোদিন সাক্ষী দেওয়া যায়? হ্যাঁ না দেখা কোনোদিন সাক্ষী দেওয়া যায় না। খবরদার আমার শ্রদ্ধার চোখে দেখবেন। আমি যা শিখাই দিয়া গেলাম সেই কথা আজ পর্যন্ত মুসলমানের উপকার হয়। কথা তো আর একটা গুতাইতেছে, এই যে আপনাকে ঘরে ফোলাবা নয় কিনা জানি না, হয়নি মায়ের পেটের থেকে যখন বাচ্চা কাচ্চা বাইর হয় মাইয়া হোক আর পোলা হোক, তখন দেখবেন ওয়া ওয়া করে কান্দে, কান্দেনি। আচ্ছা দেউন সব এই পৃথিবীতে, এটা আমি কই না, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলছে এই পৃথিবীতে সব মানুষ মায়ের পেট থেকে এই দুনিয়ার মধ্যে আইসাই ওয়া ওয়া করে কান্দে, ডাক্তার যারা তারা জানে ভালো, যেটাই না কান্দে সেইটারে থাপড়াইয়া ডাক্তাররা কান্দায়, কি থাপড়াইয়া কান্দায়। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আইসা কান্দে নাই, কিন্তু এই কান্দে কেন কেউ কি জানেন? আচ্ছা জানেন তাইলে লেখা লইয়েন আশেপাশে দুই চারটা মাওলানা থাকলে জিগাইবেন যে শাহ-আলম সরকার এই কথা কইয়া গেছে, সেই কথাটা ঠিক না বেঠিক। একটা মানুষ দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে শয়তান মানে আমার হাতে থাকে একটা আলপিন, ওই আলপিন দিয়ে আমার এই গুতা ওইটারে গুতাইয়া আমার পক্ষের কইরা লই আর কি। কিন্তু বড় দুঃখের বিষয় তিনজন ব্যক্তিকে আমি এই আলপিনের গুতা দিতে পারি নাই। দেওয়ান সাহেব এই তিনজন কারা যে তিনজন আমার আলপিনের গুতা খায় নাই? তুই মাথা জুলাস কে জানস? এই পর্যন্তই প্রশ্নবাতি রইল, দেখি আদম কোন দিকে যায়।